হ্যালো, দিস ইজ মি রুমানা। সো সাডেনলি আমার মা বলেছে যে উনি মা আঘাটে যেতে চাচ্ছেন, মা আঘাটে গিয়ে মা আঘাটে ইলিশ খাবে। সো যাই হোক, প্রত্যেকবার চিন্তা করি যে ব্লগ বানাবো, বাট বানাবো বানাবো করে অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। যাই হোক, লেটস সি, হোপফুলি এই যে ভিডিওটা করতেছে কিছু একটা হবে। সো লেটস সি, কি বলো জুনি, শুরু তো করি, রাইট? অল ফর দ্য বেস্ট। জুনু আম্মু, আমরা কই যাই? কোনোভাবেই শ্রুতি মধুর লাগতেছে না। ওরা বশির আহমদের গানগুলো, হ্যাঁ তাও ভালো, তাও তারপর শ্রুতি মধুর গান, মানে অ্যাকচুয়াল সিঙ্গার যারা ওদের গানটা দাও। এই মহিলাকে তো ভালো লাগতেছে না। ফাইনালি আমরা চলে এসেছি, ওই যে শখের হাড়ি না কি জানি নাম ওইটাতে, ওইটাতে ওই যে সাইন
সবগুলাই ভালো, এখানে সবগুলাই খালি লঙ্কা আমরা কি শখের হাড়িতে নামতেছি, রাইট? চলো চলো হবে চলো হবে। তো এটা আমাদের মাছ ভাজা ভাজি করা হবে। এটা হচ্ছে 1 কেজি সামথিং, যেটার প্রাইস পড়লো সব কিছু আমাদেরকে রেডি করে দিবে সব কিছু মিলে প্রাইস পড়লো হচ্ছে 1600 টাকা। এটা কি আর কি কি খাবার অর্ডার দাও? ভর্তা রোড মানে এখান থেকে লেজের ভর্তা দিবে তো? হ্যাঁ, তো আর ভর্তা খাবো না। দেখো না কি আছে, আর কি ভর্তা আছে দেখো না, একটা শুটকি খাবো। আসতেছি ভাই। ভালো করে ধুয়েন। হ্যাঁ, ডিম আছে? হ্যাঁ, মানে নর্মাল পিসটাই আর কি, বেশি চিকনও না মোটাও না, রেগুলার যে পিস থাকে। হ্যাঁ হ্যাঁ, এটাকে এখন ভাজা হবে। এই যে এখন এটা আমাদেরটা হচ্ছে, আর হচ্ছে লেজ আর মাথা।
আমরা এখন কি খাবো? ইলিশ মাছ। বাহ, জায়গাটি সুন্দর। এটা কি? এটা ওই যে ভিতরে ওটা, হ্যাঁ হ্যাঁ, লোটা শুকি। আচ্ছা এটাও নিব। আচ্ছা ও ওয়েটারটা বললেই তো হবে না? ওকে। এই এই শুনো, হুশ, গেল তো পরে। এই মে, এই 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 তো ফাইনালি আমাদের শখের হারিয়ে ভ্রমণ ডান। এখন আমরা বাসার দিকে যাচ্ছি। আর অন্য আদৌ এই ব্লগটা হবে কিনা, বাট উইল ট্রাই। বাট দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ গ্রেট, অনেক মজা ছিল খাওয়াগুলো, ভর্তাগুলো ভালো ছিল। তারপর একদম নিজে মাছ পছন্দ করে সেটা নিজ চোখে ভাজতে দেখার বিষয়টা জিনিসটা খুব ইন্টারেস্টিং ছিল, যেটা এতদিন আমি হয়তো ভিডিওতে দেখতাম, আজকে সামনাসামনি এক্সপিরিয়েন্স করলাম, তো ভালো লাগলো। আর এনভায়রনমেন্টটাও ভালো ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল। যেহেতু লোকজন কম ছিল তো ওখানে যারা সার্ভ করতেছিল আমাদেরকে, ওদের বিহেভিয়ার ভালো ছিল, ওদের সার্ভিস ভালো ছিল। কালে আসিতেছে আর আসিতেছে, হ্যাঁ। সো এটাই আর কি, যেহেতু আজকে উইকডেজ ছিল সো মেবি এর জন্য এখানে রাশ কম ছিল আর কি। তো যাই হোক, ওভারঅল আমার তোমার ভালো লাগছে না? আমি খেলাম, খাইছো ঠিক মতো? আমার ইচ্ছে যতটুকু ছিল ততটুকু খেয়েছি। আব্বু এখন কি তুমি তোমার ওই বিখ্যাত গানগুলো দিবা? যে গানগুলো আসার সময় ছাড়ছে। ও আমরা ওখান থেকে হাড়িও নিয়ে আসছে। আমরা ওখানে দই ট্রাই করছিলাম, সো মাটির যে ইয়াগুলোর মধ্যে দই দেয় জঘন্য ছিল। ফালুদাটা বাদ দিয়ে দইটা ট্রাই করা যেতে পারে, দইটা ট্রাই করতে পারেন। হ্যাঁ দইটা ভালো ছিল ওটাই। আর স্পেশাল যে ফালুদাটা, আমি স্পেশাল যদি অর্ডার দিই না, বাট ওরা কি বুঝে আমাকে স্পেশাল দিছে আই ডোন্ট নো, বাট জঘন্য ছিল। কারণ তিন ধরনের ফ্লেভার ফালুদার মধ্যে যদি চকলেট আইসক্রিম দেওয়া হয় সেটা খুব একটা ভালো হওয়ার কথা না, অ্যান্ড সেটা হয়ও নাই। সো এটাই আর কি, তো ওভারঅল এক্সপিরিয়েন্সটা খারাপ ছিল না, ভালো ছিল। সো আজকে এটুকুই।